তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে ঘর ভাঙতে চলেছে কলকাতার নির্মাতা সৃজিৎ মুখোপাধ্যায় ও দুই বাংলার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার। এরই মাঝে মেয়েকে নিয়ে সুইজারল্যান্ডে পাড়ি দেন এই অভিনেত্রী, সেখান থেকে আরও বাড়তে থাকে গুঞ্জন। তাহলে কি সত্যি তাদের সংসারে ভাঙন ধরেছে? প্রথমে এই বিষয়ে দম্পতির কেউ কথা বলেননি, তবে এবার সংবাদ মাধ্যমে মুখ খুললেন অভিনেত্রী মিথিলা। সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অফ জেনেভাতে আর্লি চাইল্ডহুড এডুকেশন নিয়ে পিএইচডি করছেন মিথিলা, সেখানে এবার মেয়েকে নিয়ে গিয়েছিলেন তিনি। মিথিলা বলেন, আয়রাকে আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে গিয়েছিলাম, ক্লাসরুম লাইব্রেরিতেও গিয়েছে সে। পিএইচডির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে আমার প্রেজেন্টেশন ক্লাস ছিল, সেখানেও আয়রা উপস্থিত ছিল। শহরের সুন্দর সুন্দর জায়গা, শহরের বাইরের পাহাড়, পাহাড়ের বরফসহ নানা জায়গায় ঘুরে দারুণ মজা করেছে আয়রা। দেশে ফেরার আগে চার দিনের জন্য ইতালির রোমেও মেয়েকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম। বিচ্ছেদ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, একটা মিথ্যে জিনিস মানুষ কিভাবে ছড়িয়ে দেয় অবাক লাগে, অথচ কত ভালো ভালো কাজ করে যাচ্ছি, সেগুলো নিয়ে ওভাবে লেখাও হয় না, ছড়ানোও হয় না। অনলাইনের যুগে এসে যে যেভাবে পারছে মন গড়া লিখে দিচ্ছে, তবে এসব নিয়ে আমি একদমই মাথা ঘামাই না, দিন শেষে মিথ্যা মিথ্যাই থেকে যায়। অভিনেত্রী আরও বলেন, একটি অনলাইন পোর্টালে মজা করে লেখা একটি গসিপ স্টোরি হয়েছিল, সেখানে কারোর নামও উল্লেখ ছিল না, কিন্তু পরবর্তী সময়ে বিষয়টিকে অন্যান্য ওয়েব পোর্টাল রং দিয়ে আমাদের নাম জুড়ে দিয়েছে, এরপর যার যার মতো করে ছড়িয়েছে। এ ধরনের গসিপের চর্চা নিয়মিতই হয়, সেখানে তারকারা এসব গসিপ নিয়ে মাথায় ঘামায় না, কারণ কোনটা সত্য কোনটা মিথ্যা তা সবাই জানে বোঝে। মিথিলা বলেন, এসব মিথ্যা খবর আমি পাত্তা দেই না, মাথা ঘামাই না, আমার সংসার পরিবার চাকরি অভিনয় এসব নিয়েই আমার দিনরাত্রি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত গল্প অভাগীর স্বর্গ নিয়ে ছবি তৈরি করেছেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী, সেই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মিথিলা। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার আগামী ছবি মায়া।